শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 জুলাই 2022 রোজ বুধবার। আপনার প্রতি বুধবার এখানে অনেক বড় গুরুমশিরাট বসে। তো সবল টিভি ভিডিওর আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের সবল টিভি ভিডিও অবস্থান করছে সেই ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাসে বিখ্যাত গরুর হাটে। আর এই হাটে আসার পর দেখলাম হিউজ পরিমাণ খামার উপযোগী সাহিওয়াল জাতের সার গরুগুলো আমদানি হয়েছে। আজকের পর্বে সেগুলো দেখাবো এখানে কি কি জাতের সাহিওয়াল জাতের সার গরুগুলো আমদানি হয়েছে, সেগুলো কেমন বয়সের, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেসব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, আজকে নতুন দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবেন? ছয়টা তো খামার উপযোগী। আচ্ছা, ছয়টায় 2023 সালের জন্য পারফেক্ট হবে? আচ্ছা আচ্ছা, ছয়টায় পারফেক্ট হবে। তো কাকা, লটে শুরুতে একটি বিগ একটি কোয়ালিটি সম্পন্ন সাহিওয়াল জাতের সার গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের সাহিওয়াল? সাহিওয়াল। আচ্ছা, এর দাঁত হয়েছে এখনো? না, দাঁত হয়নি এখনো, দাঁত হয় নাই। আচ্ছা, এর ওজন এখন বর্তমান কেমন হতে পারে? এটা তো ওজনে যাবে না, তারপরে যেহেতু হাটের ব্যাপার সেপার, তারপর আলোচনা সাপেক্ষে দামাদামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন, আমরা পরেরটা দেখাই দিই। দর্শক, আমরা লটে 2 নম্বরে আরেকটি আনকমন কালার গরু দেখতে পাচ্ছি। নাভি কম্বল, মাথা শেপ সব মিলাই কিন্তু একটি কোয়ালিটি সম্পূর্ণ গরু। আচ্ছা, এটার কি দাঁত হয়েছে কাকা? না না, দাঁত এটারও দাঁত হয় নাই। আচ্ছা, ওজন এটার কতটুকু ওজন হবে? এটা এখান প্রায় 5 মণ হয়ে, প্রায় 5 মণের মতো হবে। আচ্ছা, দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 1,55,000 চাচ্ছেন সাহিওয়াল বিটে। আচ্ছা, নাভিটা অনেকটা ঝোলানো। আচ্ছা আচ্ছা, সব দিক থেকে পারফেক্ট আছে। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? 1,55,000। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? আরেকটি আনকমন কালারের গরু দেখতে পাচ্ছি। এটা কিন্তু এ ধরনের গরু কিন্তু হাটে খুবই কম পাওয়া যায়, কিন্তু তাদের ভিতরে কিন্তু আজকে এখানে এসে সেটা পেয়ে গেছি। আচ্ছা, লটে 3 নম্বরে যে গরুটা দেখছি, এটা তো সাহিওয়াল। সাহিওয়াল, এটা সাহিওয়াল। আচ্ছা, এটা দাঁত হয়েছে? হ্যাঁ, এইটি দুটো দাঁত, দুইটা দাঁত হয়েছে। আচ্ছা, ওজন কতটুকু হবে আনুমানিক? সাহিওয়াল বিটের সার করবো। হাটের ব্যাপার সেবার আপনারা কিন্তু অবশ্যই নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে গরুগুলো দামাদামি করে নিতে পারবেন। তো লটের 4 নম্বরে আরেকটি আনকমন কালারের গরু দেখতে পাচ্ছি। নাভি কম্বল, মাথা শেপ সব মিলাই কিন্তু একটি কোয়ালিটি সম্পূর্ণ গরু। কাকা, এটা তো সাহিওয়াল? সাহিওয়াল, এটা সাহিওয়াল। এবং এটার কিন্তু সাহিওয়ালের অনেকটা ভাব আছে, দেখতে পাচ্ছেন নাভিটা অনেকটা ঝোলানো। আচ্ছা কাকা, এটা কতটুকু মাংস আইডিয়া করছে? এটা 4.5 মণ হবে, 4.5 মণ। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? এটুকু দাম চাচ্ছে 45,000। 1,45,000 টাকা দাম চাচ্ছেন, যেহেতু আপনি অনেকদিন ধরে অনলাইনের মাধ্যমে যাতে কিনা হিসাবে দামটা কমই চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তারপরও যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে এই সামনা গরুটার দাম রাখছেন কত? যেহেতু মনে হচ্ছে গরুর দাম একটু কমে বলছে ভাই, কাকার সমস্যা নেই, আমরা দেখানোর চেষ্টা করছি। লটের 5 নম্বরে আরেকটি আনকমন কালারের গরু দেখতে পাচ্ছি। নাভি কম্বল এবং মাথা শেপ সব মিলাই কিন্তু একটি কোয়ালিটি সম্পূর্ণ গরু। আচ্ছা কাকা, এটা তো সাইহওয়াল? সাইহওয়াল। আচ্ছা, এর ওজন কতটুকু হবে আনুমানিক? একটু 4.5 মণ হবে, 4.5 মণের মতো হবে। আচ্ছা আচ্ছা, দাম শুনছেন কত টাকা? এটুকু দাম চাচ্ছে 45,000। 1,45,000 টাকা পাচ্ছেন। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে আমাদের ভিডিও দেখে আসে দূর দূরান্ত থেকে, কেমন দাম রাখছেন? দূর দূরান্ত থেকে আপনি তার সম্মান করা যাবে, গরুটুকাম 25,000 হলে, 1,25,000 হলে দিয়ে দেবেন, তারপরও আলোচনা সাপেক্ষে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, দূর দূরান্ত থেকে আসে যে আলোচনা সাপেক্ষে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা কাকা, লটে একদম সর্বশেষ একটা আনকমন কালারের এবং এই গরুটা মনে হচ্ছে অন্য টাইপের গরু, এবং নাভি কম্বল মাথা শেপ সব মিলাই কিন্তু একটি কোয়ালিটি সম্পন্ন গরু, গোটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা কাকা, এটা মূলত কি জাতের গরু? এটা নেপাল গির, নেপালি জাতের গির। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? যদি কোনো খামারি ভাই আসে কেমন দাম রাখছেন? আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা কাকা, যদি ল টাকার গরুগুলো নেয় আপনার কাছ থেকে কোনো খামারি ভাই,
মানে গড় এভারেজ কেমন দাম রাখছেন? গড় এভারেজ মানে গড় এভারেজ 7.5 লাখ হলে পারে আমি কয়টা আছে? 6টা 6টা 7.5 লাখ হলে দিয়ে দিবেন। আচ্ছা তো 10টা তার মধ্যে দাম আদায় সুযোগ আছে, তার ভিতরে দাম আদায় সুযোগ আছে এবং দূর দূরান্ত থেকে আসলে আলোচনা সাপেক্ষে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। ওই ক্যান্ডিডেট বলে দেওয়া হবে ০১৯৩২৮৯৫৯১৪। আচ্ছা দর্শক, যদি কোনো খামারি ভাই বা কোনো ভাই বাসে পাড়ার জন্য গরুগুলো নেয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো কালেকশন করতে পারবেন। গরুগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু করে লাইক দিন, আর পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর বিশেষ করে যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমি আশা করব পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একদম আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।